হে ভিউয়ার্স, বন্ধুরা চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে গুগলের অসাধারণ একটি সিক্রেট সেটিং শেয়ার করব, যে সেটিংটি আশা করি প্রতিটা অ্যান্ড্রয়েড ইউজারকারীর জন্য অনেকটাই হেল্পফুল হবে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা আপনারা কিন্তু সবাই জানেন গুগল হলো পৃথিবীর মধ্যে অন্যতম একটি সার্চ ইঞ্জিন, আর এই গুগলেরই দারুণ একটি সিক্রেট সেটিং আজকে আপনাদের সাথে শেয়ার করব, যে সেটিংটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রতিটা অ্যান্ড্রয়েড ইউজারকারীর জন্য অনেকটাই হেল্পফুল হবে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা নতুন একটি সেটিং শিখে যাবেন। তো বন্ধুরা, তার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন, আমাদের চ্যানেলে যত নতুন নতুন ভিডিওগুলো আছে সেগুলো সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলেন বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা, এই সেটিংটি কি, এই সেটিংটি দেখার জন্য বা জানার জন্য অবশ্যই কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো বন্ধুরা, এই সেটিংটি করতে হলে আমরা চলে যাবো আমাদের মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে। অবশ্যই আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি দিয়ে এই সেটিংটি করতে পারবেন। জাস্ট আমরা গুগল ক্রোম ব্রাউজারটি যখন ওপেন করব, ওপেন করার পর বন্ধুরা আমাদের ইন্টারফেসটি কিন্তু এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখানে আমরা সার্চ করব, এখানে সার্চ করতে হবে গুগল ডট কম, GOOGLE গুগল ডট COM। জাস্ট আপনারা গুগল ডট কম লিখে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর বন্ধুরা ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখানে আমরা ডাইন সাইডে থ্রি ডট পেয়ে যাব। থ্রি ডটে ক্লিক করার পর বন্ধুরা এখানে আমরা একটি অপশন পেয়ে যাব ডেস্কটপ সাইট, আমরা ডেস্কটপ সাইট করে দিব। তো ডেস্কটপ সাইট করে দেওয়ার পর বন্ধুরা জাস্ট আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডেস্কটপ সাইট করে দেওয়ার পর বন্ধুরা এখানে একটি অপশন পেয়ে যাবেন আপনারা জিমেল, আর এখানে আরেকটি অপশন পেয়ে যাবেন ইমেজ। জাস্ট আমি এখানেই আপনাদেরকে একটি সিক্রেট সেটিং দেখাবো, জাস্ট আমরা এখান থেকে ইমেজে ক্লিক করে দিব। তো ইমেজে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা ইন্টারফেসটা কিন্তু এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি জুম দিয়ে, এখানে কিন্তু ক্যামেরা নামক একটি অপশন পেয়ে যাবেন। এই ক্যামেরার মধ্যেই কিন্তু আমরা সিক্রেট সেটিংটি আজকে আপনাদেরকে দেখাবো। জাস্ট আমরা ক্যামেরাটি ওপেন করব। তো ক্যামেরাটি ক্লিক করার পর বন্ধুরা ইন্টারফেসটা কিন্তু আমাদের এরকম চলে আসবে। এখানে দুইটি অপশন আপনারা পেয়ে যাবেন, একটি অপশন পেয়ে যাবেন পেস্ট ইউআরএল, আরেকটি অপশন পেয়ে যাবেন আপলোড ইমেজ। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আমরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দিব। আপলোড ইমেজে ক্লিক করার পর বন্ধুরা ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা জাস্ট আমি আপনাদের একটি কথা বলে নিই, অনেক সময় কিন্তু দেখা যায় আমরা অনেক ধরনের পণ্য আমরা হাতে পাই, যে পণ্যটি আসলে এটার বিস্তারিত আমরা জানতে পারি না। আপনারা কিন্তু জাস্ট এই ট্রিকটির মাধ্যমে বা এই টিপসটির মাধ্যমে কিন্তু আপনারা সেই পণ্যর ডিটেলসগুলো আপনি বের করে ফেলতে পারবেন। বা অনেক সময় দেখা যায় অনেকে একটি ছবি পেয়েছেন, যে ছবির সম্বন্ধে আপনার ওরকম কোনো ধারণা নেই, আপনারা কিন্তু জাস্ট এখানে সেই ছবিটি আপলোড করে দিলে সেটার ডিটেলসটি পেয়ে যাবেন। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি যদি এখন চয়েস ফাইলে ক্লিক করে দিই, চয়েস ফাইলে ক্লিক করার পর ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আমরা চলে যাব ডকুমেন্টসে, ডকুমেন্টসে চলে যাওয়ার পর বন্ধুরা আমাদের কিন্তু গ্যালারিটি ওপেন হয়ে যাবে। জাস্ট আমার গ্যালারিটি ওপেন হওয়ার পর বন্ধুরা এখান থেকে জাস্ট আমি একটি পিকচার এখানে সিলেক্ট করে দিব। জাস্ট এই পিকচারটি আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর বন্ধুরা এই পিকচারটি কিন্তু এখানে আপলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আপলোড হওয়ার পর বন্ধুরা এই পিকচার সম্বন্ধে ডিটেলস কিন্তু আপনি সব জেনে নিতে পারবেন। দেখা যায় বন্ধুরা এটা কিন্তু রেডমি K20 Pro একটি মোবাইল। এই মোবাইলটি কিন্তু জাস্ট কেউ শুধু মোবাইলটি দেখে কিন্তু কেউ তার নাম জানতো না, এটার মাধ্যমে কিন্তু সে নামটি জেনে ফেললো। ঠিক আছে বন্ধুরা, এই টেক্সটির মাধ্যমে কিন্তু আপনারা এভাবে বের করে ফেলতে পারেন। তারপরে বন্ধুরা আরেকটা কথা বলে নিই, অনেক সময় কিন্তু আমরা ফেসবুকে অনেক ধরনের ছবি দেখি, যে ছবিগুলো এডিট করা হয় একটি অ্যাপসের মাধ্যমে। আমরা কিন্তু অনেককেই জিজ্ঞেস করি বা আমাদের ফ্রেন্ডকে জিজ্ঞেস করি যে বন্ধু এই ফটোটি তোরা কীভাবে এডিট করেছিস, আপনারা কিন্তু এই প্রসেসের মাধ্যমে সেই সফটওয়্যারটির নামও খুব সহজে জেনে যেতে পারেন। ঠিক আছে বন্ধুরা, জাস্ট আমি ক্যামেরা আইকনে ক্লিক করলাম, আবার এখান থেকে ইমেজে ক্লিক করলাম। ঠিক আছে বন্ধুরা, চয়েস ফাইলে ক্লিক করার পর বন্ধুরা জাস্ট আমি একটি আমার এডিট করা একটি ছবি এখানে আপলোড করে দিচ্ছি। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এখান থেকে দেখা যায় বন্ধুরা আমি জাস্ট আমার আপলোড করা ছবিটি এখানে, জাস্ট এখানে আমি এই এডিট করা ছবিটি যদি আপলোড করে দিই, আপলোড করে দেওয়ার পর বন্ধুরা দেখেন ফাইলটি কিন্তু আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর বন্ধুরা দেখেন এই ফটোটি আমি কোন অ্যাপস দিয়ে এডিট করেছি, এটাও কিন্তু এখানে খুব সহজে দেখিয়ে দেবে। দেখেন বন্ধুরা ফটো ল্যাব, এভাবেই কিন্তু খুব সহজে আপনাদের ফ্রেন্ডরা যদি কোনো ফেসবুকে কোনো ফটো এডিট করে ছাড়ে, যেগুলো দেখার পর আপনাদের আর ফ্রেন্ডকে আশা করি জিজ্ঞেস করতে হবে না, আপনারা জাস্ট এই ওয়েটি মেনে আপনারা কিন্তু সেই অ্যাপসের নামটিও খুব সহজে বের করে ফেলতে পারবেন। আশা করি বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পেরেছি যে গুগলের সিক্রেট সেটিংটি কী। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দেবেন, আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন।